আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? সবাই আশা করি ভালো আছো। সুবাড্ডা উচ্চ বিদ্যালয় কর্তৃক অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। চলো আমরা আজকে তাহলে তোমাদের যে দুই নাম্বার অ্যাসাইনমেন্টটা দেওয়া হয়েছে, সেই অ্যাসাইনমেন্টে যে তোমাদের ই দেওয়া হয়েছে, সৃজনশীল প্রশ্ন দেওয়া হয়েছে, সেই প্রশ্ন কিছু প্রশ্ন আছে, আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করব। আজকে দেখো, শ্রেণী অষ্টম, বিষয় বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, পার্ট অ্যাসাইনমেন্ট 2। দেখো এখানে অ্যাসাইনমেন্টের কাগজ তো তোমাদের সবার কাছেই আছে, একটু খেয়াল করো। দেখো ক নম্বরে প্রশ্ন দেওয়া আছে, খ খ চারটা প্রশ্ন, সৃজনশীল আকারে চারটা প্রশ্ন দেওয়া আছে। তাহলে আমরা চলো দেখি সৃজনশীল এখানে কি বলা আছে। কোভিড-19 এর কারণে রনির স্কুলের স্বাভাবিক কার্যক্রম বন্ধ রয়েছে, সেটি কোভিড কেন্দ্র হিসাবে ব্যবহৃত হচ্ছে। গত সপ্তাহে রনিদের পাশের বাড়িতে একজন কোভিড পজিটিভ রোগী শনাক্ত হয়। পাড়া প্রতিবেশীরা সবাই তাদের বাড়ির সাথে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেয়। পরিবারটি চরম অবস্থায় পরিস্থিতিতে পড়ে। এলাকার স্বেচ্ছাসেবীরা স্বাস্থ্যবিধি মেনে সশরীরে এবং তথ্য যোগাযোগ প্রযুক্তির সহায়তায় তাদের এই দুর্ভোগ লাঘব করেন। তাহলে সৃজনশীল প্রশ্নটার আকারে দেখো এখানে কিছু কোশ্চেন দেওয়া আছে তোমাদের, একটু খেয়াল করো বোর্ডের দিকে। ক নাম্বার বলা আছে, দেখো সাংস্কৃতিক আত্মীকরণ বলতে কী বোঝায়। খ নাম্বার সামাজিক পরিবর্তনের দুইটি উদাহরণ দাও। গ নাম্বার দেখো, রনিদের এলাকার মতো পরিস্থিতিতে তোমার এলাকায় কোভিড আক্রান্তদের জন্য বিদ্যালয়ের বন্ধুরা মিলে কী ধরনের স্বেচ্ছাসেবামূলক উদ্যোগ নেওয়া যায় তার একটি তালিকা দাও। ঘ নাম্বার দেখো, উদ্দীপককে বর্ণিত পরিস্থিতিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আমাদের সামাজিকীকরণে কী ধরনের প্রভাব বিস্তার করছে তা ব্যাখ্যা করো। এবার আসো ক নাম্বার প্রশ্ন, সাংস্কৃতিক আত্মীকরণ বলতে কী বোঝায়। দেখো যে প্রক্রিয়ার মাধ্যমে সংশ্লিষ্ট গোষ্ঠী সংশ্লিষ্ট ব্যক্তি এবং গোষ্ঠী অন্যের সংস্কৃতি আয়ত্ত করে তাকে আত্মীকরণ বলে। দেখো তাহলে ক নম্বর প্রশ্নের উত্তরটা কী হলো, সাংস্কৃতিক আত্মীকরণ বলতে কী বোঝায়। যে প্রক্রিয়ার মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তি এবং গোষ্ঠী অন্যের সংস্কৃতি আয়ত্ত করে তাকে কী বলে, আত্মীকরণ বলে। খ নম্বরটা দেখো, সামাজিক পরিবর্তনের দুইটি উদাহরণ দাও। কী বলছে এখানে, সামাজিক পরিবর্তনের দুইটি উদাহরণ দাও। তাহলে সামাজিক পরিবর্তন হলো উন্নয়ন বা সমাজের পরিবর্তনকেই বোঝায়, সামাজিক পরিবর্তনকেই বোঝায়। এখানে আমরা সুন্দর দুইটা উদাহরণ দিতে পারি, যেমন এক নম্বরে বাংলাদেশের অনেক জায়গায় এখন লাঙ্গলের পরিবর্তে ট্রাক্টর ব্যবহার হচ্ছে, এটা একটা উদাহরণ হতে পারে। সামাজিক পরিবর্তনের দুইটি উদাহরণ দাও। তাহলে আমরা এক নম্বর কী বললাম, বাংলাদেশের অনেক জায়গায় এখন লাঙ্গলের পরিবর্তে কী ব্যবহার হচ্ছে, ট্রাক্টর ব্যবহার হচ্ছে, এটা একটা পরিবর্তন। আর একটা হচ্ছে তোমার শিক্ষা প্রতিষ্ঠানে
পড়া শিক্ষা প্রতিষ্ঠানে হাতে কলমে পড়ালেখার পাশাপাশি তোমার মাল্টিমিডিয়া ক্লাসের মাধ্যমে পাঠদান করা হচ্ছে। এই দুইটা উদাহরণ তোমরা লিখতে পারো। গ নাম্বারটা দেখো, বলছে রনিদের এলাকার মতো, মানে রনিদের এখানে যে আমাদের একটা সৃজনশীল দিছে, সেই আলোকে তোমাদেরকে বলছে যে রনিদের এলাকার মতো পরিস্থিতিতে তোমার এলাকায় যদি কেউ একজন কোভিড আক্রান্ত হয়, সেইখানে তোমরা তাদেরকে কীভাবে স্বেচ্ছাসেবামূলক উদ্যোগ নিতে পারো সেই বিষয়ে একটা তালিকা নিতে পারো। এখন কোভিড আক্রান্তদের কীভাবে কী করতে পারো সেটা তো তোমরা অনেকেই জানো। যেমন এক নম্বরে গণপরিবহনে চলাচলের জন্য তোমরা এই ব্যাপারে সচেতন করতে পারো, মাস্ক ব্যবহারের ক্ষেত্রে তাদেরকে সচেতন করতে পারো। তারপরে তোমরা যেমন কর্মস্থলে আমরা বিভিন্ন পেশায় নিয়োজিত আছি, তারা কর্মস্থলে হ্যান্ড স্যানিটাইজার কীভাবে ব্যবহার করবে সেই ব্যাপারে আহ্বান করতে পারি। তোমার কোভিড আক্রান্ত ব্যক্তিকে আর্থিক সহায়তা কীভাবে করা যায়, ত্রাণ সহায়তা কীভাবে করা যায় সে ব্যাপারে জানাইতে পারি। যেখানে অনেক লোকজন গণসমাগম বেশি হয় সেইভাবে তাদেরকে উদ্ভূত করতে পারি। তারপরে তোমার একের অধিক মানে দুইজন ব্যক্তির মধ্যে মানে দূরত্বটা কতটুকু হবে, 3 ফুট দূরত্ব থাকতে হবে, এ বিষয়ে একটা পয়েন্ট তুমি লিখতে পারো। এইভাবে তোমরা 7 থেকে 8টা পয়েন্ট লিখলেই তোমাদের এর একটা তালিকা হয়ে যাবে। গ নাম্বার কোশ্চেন, রনিদের এলাকার মতো পরিস্থিতিতে তোমার এলাকায় কোভিড আক্রান্তদের জন্য বিদ্যালয়ের বন্ধুরা মিলে কী ধরনের স্বেচ্ছাসেবামূলক উদ্যোগ নেওয়া যায় তার একটি তালিকা। আমি তো তোমাদেরকে 5-6টা বলেই দিয়েছি, তোমরা আরও 2-1টা বাড়ায়ে 7-8টা লিখলেই হবে। এবার দেখো ঘ নাম্বারটা, উদ্দীপকে বর্ণিত পরিস্থিতিতে, যে সৃজনশীল প্রশ্নটি দেওয়া আছে সেটা বলছে যে উদ্দীপকে বর্ণিত পরিস্থিতিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এই ক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কীভাবে আমাদের সামাজিকীকরণে প্রভাব বিস্তার করেছে তা ব্যাখ্যা করো। দেখো তোমাদের পাঠ্য বইয়ে ৫৬ পৃষ্ঠায় দেখো, এখানে সুন্দর করে দেওয়া আছে যে ব্যক্তির সামাজিকীকরণ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির গণমাধ্যমের ভূমিকা। এখানে আছে গণমাধ্যম এবং তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যক্তির সামাজিকীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আজকের দিনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রসারের সঙ্গে সঙ্গে এর গুরুত্ব ক্রমেই দিন দিন বেড়ে চলছে। দেখো সংবাদপত্র সামাজিকীকরণের ক্ষেত্রে সংবাদপত্র একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আমাদের মতো উন্নয়নশীল দেশে সংবাদপত্র জনশিক্ষার একটি প্রধান মাধ্যম, আপন সমাজ ও বিশ্ব সম্পর্কে একটি স্বচ্ছ ধারণা সৃষ্টির মাধ্যমে তা মানুষের মনের সংকীর্ণতা দূর করে, তাদের মধ্যে পারস্পরিক সহনশীলতা, সহমর্মিতা ও বিশ্বজনীনতার বোধ সৃষ্টি করে। তাহলে সংবাদপত্রের মাধ্যমে আমাদের কী হয়, এখানে তথ্য যোগাযোগ প্রযুক্তি আমাদের সামাজিকীকরণে প্রভাব বিস্তার করে। আর একটা আছে দেখো, বেতার ও রেডিও, বেতার কেবল সংবাদই পরিবেশন করে না, শিক্ষা ও বিনোদনমূলক নানা অনুষ্ঠানও প্রচার করে, এর ফলে গণসচেতনতা বৃদ্ধি পায় এবং মানুষের মধ্যে সংস্কৃতিবোধ সৃষ্টি হয়। এভাবে তোমার অনেকগুলো পয়েন্ট এখানে দেওয়া আছে, টেলিভিশন কীভাবে সামাজিকীকরণের ভূমিকা পালন করে এখানে অনেক বড় আলোচনা করা আছে, এত বড় আলোচনা তোমাদের দরকার নেই, তোমরা এটা রিডিং সুন্দর করে পড়ে 3-4 লাইন তোমরা আলোচনা করবা। এখানে আরও আছে তোমার চলচ্চিত্র কীভাবে সামাজিকীকরণ তথ্য প্রযুক্তিতে আমাদের ভূমিকা রাখে, তোমার আছে তথ্য যোগাযোগ প্রযুক্তির প্রভাব, ইলেকট্রনিক মেইল, ইলেকট্রনিক কমার্স, ফেসবুক ও টুইটার। এই পয়েন্টগুলো থেকে তোমরা এই গ নাম্বার কোশ্চেনটা নিয়ে সুন্দর করে লিখবে। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছ। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।